হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের টপিকটা একটু ভিন্ন, বা আজকের ব্যাপারটিও একটু ভিন্ন। আর ভিন্ন হলেও কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, একটা বাইকের সবথেকে উল্লেখযোগ্যপূর্ণ একটি বিষয় নিয়ে, তো সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। তো আপনারা যারা ভালো মানের বাইক ইউজ করেন, সবাই কিন্তু একটু চেষ্টা করেন যে আপনার বাইকটা, শখের বাইকটা যেন সুন্দর এবং ভালো রাখার। তো ভালো রাখতে হলে ইঞ্জিন অয়েলের কিন্তু কোনো বিকল্প নেই, ভালো মানের ইঞ্জিন অয়েল এবং জেনুইন ইঞ্জিন অয়েলের কোনো বিকল্প নেই। তো আমরা যে ইঞ্জিন অয়েল কিনবো, তো কোন ইঞ্জিন অয়েলটা ডুপ্লিকেট এবং কোন ইঞ্জিন অয়েলটা জেনুইন, সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো ফেক অর জেনুইন জানতে হলে আমার ভিডিওটি আজকে দেখতে থাকুন। তো আমি অবশ্য জানাবো এবং চেনার উপায়টিও বলে দিব যে কীভাবে আপনারা ফেক অর জেনুইন ইঞ্জিন অয়েল চিনে নিতে পারবেন। তো আমিও চিনে নিচ্ছি বা চিনে নিয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতুল 7100, আর এটা হচ্ছে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল। আমার 4V-তে আমি 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করি। তো তার আগে আমি, এটা আমার চেনার যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাকে চিনতে হচ্ছে, কারণ আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি খুব শীঘ্র একটি শপ উদ্বোধন করছি, মানে আমি একটা দোকান করছি যেখানে আপনারা বাইকের সকল মালামাল অ্যান্ড অ্যাক্সেসরিজ, আর সাথে কিন্তু আপনার ভালো মানের ইঞ্জিন অয়েল, জেনুইন ইঞ্জিন অয়েল এবং কিছু ডেকোরেশন আইটেম, স্টিকার এগুলো নিয়ে আমি একটা শপ তৈরি করছি। শপ নেওয়া হয়ে গেছে, খুব শীঘ্রই উদ্বোধন করব, অবশ্যই আপনারা জানতে পারবেন। তো যার কারণে আমি মোটামুটি যাচাই বাছাই করছি যে কোনটা নিব, বা ফেক আর অরিজিনাল জানতে হবে। তো আমার জানার সাথে সাথে আমি ভাবলাম যে আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা ভাই বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন, তো তাদেরকেও জানানো উচিত যে আসলে অরিজিনাল আর ফেক যে ইঞ্জিন অয়েল, সেই ইঞ্জিন অয়েলের ব্যাপারটা সবাইকে জানা উচিত। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক এবং আপনাদেরকে জানাই অরিজিনাল আর ফেক কোনটা কেমন হয়। চলুন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মতুল 7100 10W30 গ্রেডের যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আছে, তো এর মধ্যে অরিজিনাল আর ফেক আমার কাছে যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটাই অরিজিনাল। যেহেতু আমার বাইক 4V, আমার 1200ml ইউজ করতে হবে, যার কারণে আমি দুইটা ইঞ্জিন অয়েল নিছি। তো সেটা বড় কথা না, যেটা জানাবো সেটা হচ্ছে অরিজিনাল চেনার উপায়। তো প্রথমেই আপনাদেরকে দেখাই এখানে যে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে, আপনাদেরকে সব সময় ইঞ্জিন অয়েল কিনতে হলে দেখে নিতে হবে যে ভিতরে যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই জয়েন্টগুলো কিন্তু একটু ভিতরে লাগানো, মানে ভিতরে একটার সাথে আরেকটা অ্যাটাচড, মানে দুইটার যে মুখ জয়েন্ট করা। তো এটা কিন্তু যদি ডুপ্লিকেট হতো, তো এটা কিন্তু উপর থেকে লাগানো থাকতো বা উপর থেকে হিট দিয়ে কোনোভাবে জয়েন্ট করা থাকতো। তো এটা কিন্তু পুরোই ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে ভিতরে, একটু কাছ থেকে দেখাই দিই। তো এটা কিন্তু একদম ভিতরে যে জয়েন্টগুলো করা, আপনার উপরে দিলে কিন্তু এরকম খাদ থাকতো না। তো এটা একটু যাচাই করার একটা ফার্স্ট যে স্টেপ, আপনারা প্রথমে মুটকির দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবেন, যেটা ভিতর থেকে যদি জয়েন্ট হয় তো অবশ্যই এটা ফেক হওয়ার চান্স খুবই কম। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে স্ক্যান করেও নিতে পারেন। তো এই কিউআর কোড যদি আমি এখন স্ক্যান করি, তো আমার ফোনের স্ক্যানারে যে আমি কিউআর কোডটি স্ক্যান করে নেব, তো এটাও একটা যাচাই করার ফার্স্ট স্টেপ। এটাও অনেকের বিশ্বাসযোগ্য হয় না, তো আমি পরের স্টেপগুলোও জানিয়ে দিব একে একে। তো দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রোমে এটা লগ ইন হয়ে গেল এবং আপনার উপরে দেখতে পাচ্ছেন মতুল লেখা। তো এটা হচ্ছে মতুলের অরিজিনাল ওয়েবসাইট। তো এখানে ফেক হওয়ার কোনো লাইন নাই, এটা একদম জেনুইন। তো তারপরেও এটাতেও কিন্তু আপনাদের সন্দেহ থাকতে পারে। তো এখন পরের স্টেপে চলে যাব। তো পরের স্টেপে যেতে হলে আমার যে বোতল আছে, বোতলের যে সিল, ওখানেও আরেকটা কিউআর কোড আছে, তো সেখান থেকেও জাস্টিফাই করে নিব। তো সেখানেও ঢুকলাম। তো এটাও স্ক্যান করার পরে এটাও কিন্তু সেই মতুলের ওয়েবসাইটেই নিয়ে যাচ্ছে। আর এখানে লেখা আছে আর ইউ ফ্রম বাংলাদেশ। তো এটা কিন্তু একদম মতুলের যে একদম জেনুইন ওয়েবসাইট সেটাতেই নিয়ে গেল। তো এটাতেও যদি আপনাদের অবিশ্বাস হয় বা বিশ্বাসযোগ্য মনে না হয়, তো নেক্সট যে ট্রিক্সটা বলে দিব, সেই ট্রিক্সটা দেখে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন যে আসলে জেনুইন কোনটা। সবথেকে বড়ো যে একটা ট্রিক্স আছে সেটা একটু জানাবো, সেটা সবথেকে সঠিকভাবে আপনি একটু দেখে নেবেন, সেটা হচ্ছে বোতলের পিছন সাইড। তো আমি একটু দেখাই, এখানে যেটা দেখে আপনাদের চিনতে হবে সেটা হচ্ছে এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা একটু উল্টাই নিতে হবে আমাকে। তো যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন,
তীর চিহ্ন বরাবর তীরের একদম মাথায় লেখা আছে 11, তো এটা হচ্ছে মান্থ। তো এই মান্থের সাথে যদি আপনার বডির যে ডেটটা আছে সেই ডেটের যদি মিল পাওয়া যায় তো সেটা জানতে হলে এখানে যেতে হবে। তো এখানে যাওয়ার পরে আমরা দেখব আমাদের যে ইঞ্জিন অয়েলটা উৎপাদন হয়েছে কোন ডেটে, তো 19/11/2020 আপনারা দেখতে পাচ্ছেন 19/11/2020 11 মাস। তো এই 11 মাসের সাথে আমার বোতলের পিছনের যে অংশটা আছে এখানে যদি 11 মাস মিলে যায়, তীর বরাবর 11, এটা মিলে গেলেই কিন্তু আপনি জেনে ফেলতে পারবেন যে এটা কিন্তু জেনুইন। বাট এই 11 থাকলো, বাট বডির যে সিল দেওয়া মানে ম্যানুফ্যাকচার যে ডেট আর কি সেটার সাথে যদি মিল না খায় তো তার মানে মনে করবেন যে এটা ফেক। বাট এটাতে কিন্তু 19/11/2020 মানে 11 মাস, তো 11 মাসের সাথে আপনার এই মাসটাও কিন্তু মিলে যাচ্ছে। আপনারা এখানে যে যে মাসটা দেখতে পেলেন ঠিক সেম 11 সোজাসুজি কিন্তু তীর চিহ্ন দেওয়া আছে, তো এখানে ফেক হওয়ার চান্স নাই। তো এটাই হচ্ছে ব্যাপার, তো এটা হচ্ছে একটা গোপন ট্রিক্স, এটা যদি আপনারা দেখে শুনে নিতে পারেন তো আমার মনে হয় না আপনারা ঠকবেন, আমার মনে হয় জেনুইন জিনিসই পাবেন আপনারা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন মতুলের অরিজিনাল অর ফেক, তো আমার কাছে কিন্তু দুইটাই অরিজিনাল, আমি জাস্ট আপনাদেরকে একটু অরিজিনাল চেনার উপায়টি বলে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার মতো যারা মতুল ইউজ করছেন এবং আপনাদের মতুলটা অরিজিনাল অর ফেক কিনা, আপনারা পরবর্তীতে যদি কখনো কিনেন তো অবশ্যই কিন্তু একটু চেক করে যাচাই বাছাই করেই কিনবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে ফ্ল্যাশ অয়েল নিয়ে, আপনার ইঞ্জিনটা ফ্ল্যাশ অয়েল কীভাবে করতে হয় বা ফ্ল্যাশ অয়েলের উপকারিতা কী, ফ্ল্যাশ ইঞ্জিন ফ্ল্যাশ করলে আপনার সুবিধা কী, তো সব কিছু পরবর্তী ভিডিওতে জানতে পারবেন খুব শীঘ্রই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে রইল ভালোবাসা। তো আল্লাহ হাফেজ।